আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক। আজ আমি যাচ্ছি বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জে। আমার সাথে আমার তিন বন্ধু রয়েছে। আমার সাথে আছে সাবিত, শরণ, সঞ্জয়। শরণ, তুমি আমাকে বলো আমরা কিভাবে যাব। আমরা বড়িয়া হয়ে এরপরে জসিমু, তারপরে ধুনুট হয়ে আমরা চলে যাবো পিপুলবাড়িয়া। সেখান থেকে সোজা আমরা সিরাজগঞ্জ চলে যাবো চায়নাবাদ থ্রিতে। তো চলেন এবার যাওয়া যাক। কুয়াশার জন্য আমাদের সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে অনেকটা দেরি হয়ে যায়। যাওয়ার পথে চেষ্টা করেছি রাস্তাসহ আশেপাশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার। আমরা বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। চলেন যেতে যেতে সিরাজগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জেনে নেই। সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে সিরাজগঞ্জ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। 1786 থেকে 1793 সাল পর্যন্ত লর্ড কর্নওয়ালিসের আমলে সিরাজ আলী চৌধুরী নামে এক সম্ভ্রান্ত জমিদার ছিলেন সোহাগপুরে। 1787 সালে লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে বড় বাজু পরগনার সাতানা হিস্সা সিরাজ আলী চৌধুরী সিরাজগঞ্জ জমিদারি নামে পত্তনী লাভ করেন। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। ইতিহাস পর্যালোচনা করে জানা যায় 1845 সালের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ ছিল মোমেনশাহী জেলার অন্তর্গত। 1845 সালে বিশাল মোমেনশাহী জেলার অধীনে জামালপুর ও সিরাজগঞ্জ নামে দুটি মহকুমার সৃষ্টি করা হয়। 1875 সালে রায়গঞ্জ থানাকে সিরাজগঞ্জ মহকুমায় অন্তর্ভুক্ত করে সিরাজগঞ্জের প্রশাসনিক বিস্তৃতি ঘটানো হয়েছিল। পাকিস্তান আমলের মহকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নতি করা হয় 1984 সালের 1 এপ্রিল। যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহর তাঁত শিল্প এই জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলেছে। সিরাজগঞ্জ সম্পর্কে একটি মজার বিষয় হলো, সিরাজগঞ্জ শহরটি যেখানে এখনও অবস্থিত, আগে সেখানে যমুনা নদীর মাঝি মাল্লারা নৌকা ফিরাত না। সে এলাকাটি তখন লোকে বলতো ভূতের দেয়ার। রাত্রি হলেই নাকি হাজারে হাজারে লাখে লাখে সে দেয়ারে হাজির হতো ভূত। এ নিয়ে রয়েছে বহু জনশ্রুতি। অবশেষে পৌঁছালাম সিরাজগঞ্জের শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে। পার্কে প্রবেশ করা মাত্র আমাদের অভ্যর্থনা জানালো জলপরী। আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছে তাসিন। তাসিনের বাচনভঙ্গি অসাধারণ। তাসিন আমাদের সাথে যোগ দেওয়ার সাথে সাথে সে আমাদের মধ্যমণি হয়ে গেল। তাকে সাথে নিয়ে আমরা পার্কে ঘুরলাম। এই পার্কে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড। তাসিন সেই রাইডগুলোর মধ্যে কিছু রাইড উপভোগ করল। তাকে দেখে আপনারাই বুঝতে পাচ্ছেন সে কতটা আনন্দিত। অনেকটা সময় আমরা অতিবাহিত করলাম পার্কে। এরপর চলে আসলাম সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রসবার তিনে, যা চায়নাবাদ নামেই অধিক পরিচিত। সিরাজগঞ্জে ভাঙন ঠেকানোর জন্য একাধিক বাঁধ দেওয়া হয়েছে যমুনা নদীতে, কিন্তু এই বাঁধগুলোই এখন শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নদী ভাঙন রোধে যমুনা নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে 2017 সালে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ থেকে আড়াআড়িভাবে
চারটি পয়েন্টে চারটি ক্রসবার বাঁধ নির্মাণ করা হয়। এই ক্রসবার বাঁধগুলোর প্রতিটির দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। এইসব ক্রসবার মূল বাঁধ থেকে শুরু করে লম্বালম্বিভাবে যমুনার প্রায় মাঝখানে গিয়ে শেষ হয়েছে। এইসব বাঁধের কারণে যমুনার পাড় আর ভাঙছে না। বিকাল হলেই বাঁধ এলাকা ভরে যায় দর্শনার্থীদের ভিড়ে। এখানে বেশ কিছু উইন্ডমিল রয়েছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।